আমাদের এই পৃথিবীতে অসংখ্য জাতিগোষ্ঠীর মানুষ আছে, যারা কিনা এই পৃথিবীর বৈচিত্র্যময় সৌন্দর্যকে পূর্ণ করেছে। এই অসংখ্য জাতির মধ্যে পিগমি এমনই এক জাতি। এদেরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে খাটো মানবের জাতি। এদের শারীরিক উচ্চতা এতটাই কম যে স্বাভাবিক মানুষের মধ্যে যাদের খাটো বলা হয় এরা তাদের ধারের কাছেও নেই, এমনকি সভ্য সমাজের সাথেও এদের কোনো যোগাযোগ নেই। থিঙ্ক পজিটিভ বিডির আজকের পর্বে চলুন দেখে নেওয়া যাক জঙ্গলে বসবাস করা পৃথিবীর সবচেয়ে খাটো সম্প্রদায় পিগমিদের সম্পর্কে। আশা করি আপনাদের ভালো লাগবে, তাহলে চলুন শুরু করা যাক। আফ্রিকা মহাদেশ পুরোটাই এক রহস্যে ঘেরা, আর আফ্রিকার এক রহস্যময় মানব জাতি হল পিগমি মানব জাতি। পৃথিবীতে একজন মানুষের স্বাভাবিক শারীরিক উচ্চতা 5'7", আর মেয়েদের গড় উচ্চতা 5'2". কিন্তু পৃথিবীর বুকে এমন এক মানব গোষ্ঠী আছে যারা এই স্বাভাবিক উচ্চতার ধারের কাছেও নেই। তাদের বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষ। অদ্ভুত এই মানব গোষ্ঠীর নামই হল পিগমি। পিগমি হল মধ্য আফ্রিকার একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী। পিগমি শব্দটির উৎপত্তি গ্রিক ভাষা থেকে, যার অর্থ হল কোনই পর্যন্ত। ক্ষুদ্র কোনো বস্তুকে বোঝাতেই এই শব্দটি ব্যবহৃত হয়। গড়ে 4.5 ফুট উচ্চতার এই পিগমি গোত্র নিজেরাও জানে না বাইরের দুনিয়ার মানুষ তাদের এই নামে ডাকে, এমনকি তারা নিজেরাও পিগমি শব্দটির সঙ্গে পরিচিত নয়। তারা নিজেদেরকে বা নামে সম্বোধন করে থাকেন। তাদের ভাষায় এর অর্থ হলো মানুষ। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু কিছু জায়গায়ও পিগমিদের অস্তিত্ব ছিল। ফিলিপিনের ইয়োতো আদিবাসীও মূলত পিগমি মানব গোষ্ঠীরই অন্তর্ভুক্ত। পিগমিরা বামন আকৃতির জঙ্গলবাসী একটি সুপ্রাচীন মানব সম্প্রদায়, কিন্তু সভ্যতার ক্রমবিকাশের ফলে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এই জাতি। শিকারের অভাব, বননিধন এবং যুদ্ধভিত্তিক সহিংসতায় বিলুপ্তপ্রায় পিগমি সম্প্রদায়। বর্তমানে সারা বিশ্বে পিগমির সংখ্যা 100,000-এর বেশি হবে না। পিগমিদের শারীরিক উচ্চতার কারণে অনেক সময় কে বাচ্চা আর কে প্রাপ্তবয়স্ক তা বোঝা কষ্টকর হয়ে দাঁড়ায়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে পিগমিদের এই খর্বাকৃতির কারণ হল শারীরিক উচ্চতা বাড়ানোর জন্য যে ইনসুলিন জাতীয় IGF নামের উপাদানটি কাজ করে তা পিগমিদের ক্ষেত্রে ঘটে না। এ কারণেই তারা স্বাভাবিকের তুলনায় অনেকটা খাটো বা বামন হয়ে থাকে। যেহেতু পিগমিদের শারীরিক উচ্চতা অত্যন্ত খাটো, তাই এদের ঘর বাড়িও ছোট ছোট। এই পিগমিরা কিন্তু যাযাবর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কারণ এরা এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করে না। ছোট ছোট দলে এরা একজনের নেতৃত্বে জঙ্গলের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং কিছুদিন অবস্থান করে আবার জায়গা পরিবর্তন করে। পিগমিরা যেহেতু জঙ্গলে থাকে, তাই এদের খাবার তালিকায় রয়েছে বিভিন্ন জাতের বুনো ফল। তবে ফলমূল ছাড়াও সকল ধরনের চতুষ্পদ প্রাণী তারা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকেন। খাবার সংগ্রহের জন্য এই পিগমিরা শিকার করে বেড়ায়। পিগমি জাতিগোষ্ঠীরও দলনেতা থাকে, আর এই দলনেতা নির্বাচন হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। দলনেতাকে তুখোর শিকারী হতে হয়। জঙ্গলে বসবাস করার ফলে সভ্য জগতের অনেকেই পিগমিদের বন মানুষ বলে অভিহিত করলেও পিগমিরা বন মানুষ নয়, বরং তারা আমাদের মতোই রক্ত মাংসে গড়া মানুষ। মানুষ তাদের যতটা হিংস্র ভাবে, তারা ততটা হিংস্র নয়। যুদ্ধ কিংবা বিবাদ পিগমিদের অভিধানে নেই বললেই চলে। এমনকি তারা নিজেদের মধ্যে কখনো ঝগড়া বিবাদে লিপ্ত হন না। বৈচিত্র্যময় গান ও নাচ পিগমি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। প্রায় প্রতিটি উৎসব এবং শিকারের আগে ও পরে তারা গান ও নৃত্য করে থাকে।
নৃতাত্ত্বিক গবেষকদের মতে মানব সভ্যতার প্রথম দিকের জীবন্ত নিদর্শন এই পিগমি সম্প্রদায়। সভ্য সমাজের আলো না দেখা এই সম্প্রদায়ের চলাফেরা এবং আচার অনুষ্ঠান যেন লাখো শতাব্দী আগের মানুষদের আচরণকেই প্রতিফলিত করে। তবে দীর্ঘ সময় ধরে টিকে থাকা এই জাতি আজ প্রায় বিলুপ্তের পথে।